হ্যালো বন্ধুরা, প্রোগ্রাম লোডার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডভান্স এক্সেলে ভিবিএ প্রোগ্রামিং বা ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন। তো আজকে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে এরকম, আমি যে কোনো একটা রো সিলেক্ট করব বা একটা সেল সিলেক্ট করব, সেটা আমার ইচ্ছা মতো হবে। এবং এখানে দেখা একটা বাটন রয়েছে, বাটনটা যেটা আমি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কী হবে, একটা নাম্বার চাইবে, ইনপুট নাম্বার চাইবে। এবং যেই ইনপুট নাম্বারটা আমি দেব, দেওয়ার পর ওকে করলে এখানে পরপর সিরিয়ালি আমার নাম্বারটা বসতে থাকবে। যেমন আমরা নর্মালি সিরিয়াল নাম্বার ক্রিয়েট করি, যেমন 1 2 3 4 5 পরপর চলে আসে, তো সেইভাবে আমরা ম্যানুয়ালি না দিয়ে সেটা জাস্ট একটা ভিবিএ অ্যাপ্লিকেশন বাটনের ওপর অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করব, যে অ্যাপ্লিকেশনটা আমাকে ওইভাবে 1 2 3 4 5 6 করে পরপর সিরিয়ালি তৈরি করে দেবে। তো চলো বন্ধুরা, আমি একটা এক্সাম্পলটা দেখে নিই। ধরো আমি এখানে প্রথমে আমাকে অবশ্যই কিন্তু সেলটা সিলেক্ট করতে হবে, যে কোনো সেলটা আমি সিলেক্ট করতে হবে, এবং অবশ্যই সেম সিটের ওপর। আমার সিট 1 খোলা রয়েছে এবং আমি এখানে একটা সেলটা সিলেক্ট করলাম, B3 সেল সিলেক্ট করেছি। এখান থেকে ক্লিক হেয়ার বাটন আমি যেই ক্লিক করলাম, দেখো এখানে এন্টার ভ্যালু, এন্টার সিরিয়াল নাম্বার, এন্টার ভ্যালু, নাম্বারটা চাইছে যে আমি কি নাম্বার দেব, সেটা আমি 5 থেকে 100 যে কোনো নাম্বার দিতে পারি। সাপোজ আমি প্রথমে 10 দিলাম, দিয়ে ওকে করলাম। ওকে করলেই দেখো এখান থেকে 1 2 3 4 পরপর নর্মালি 10 অবধি চলে এসেছে। আমি আবার করি, এখানে সিলেক্ট করলাম, দিয়ে 100 দিলাম, দিয়ে ওকে করলাম। তো দেখো 1 থেকে 100 অবধি চলে এসেছে। তো এইভাবে আমরা সিরিয়াল নাম্বার তৈরি করতে পারি। তো কীভাবে তৈরি করব এবং কি কি কোডিং লিখতে হবে বা ভিভিএ অ্যাপ্লিকেশনটা কি কি লিখতে হবে সেটা যে আমরা দেখব, তার আগে বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে, এবং আমাকে তোমাদের আইডিয়া দেবে যে আরও কী কী পেলে তোমরা হ্যাপি হবে এবং তোমরা সেটা তোমাদের লাইফে কাজে লাগাতে পারবে। এবং যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে নোটিফিকেশনগুলো পরপর পেতে পারো, এবং পাশে যে বেল আইকনটা আছে বেল আইকনটা প্রেস করে দেবে। তাতে কী হবে, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আরেকবার আমি এক্সাম্পলটা দেখিয়ে দিই। আমি ধরো B3 সেলটা সিলেক্ট করেছি, দেখলে ক্লিক করি, এখানে নাম্বার চাইছে, ধরো আমি এখানে দিয়ে দিই 12, 12 দিয়ে ক্লিক করলাম, দেখো 1 থেকে 12 অব্দি সিরিয়ালি আমার নাম্বার প্রিন্ট হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো চলো দেখে নিই এটা আমরা কীভাবে তৈরি করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি আমি এক্সেল ওপেন করে রেখেছি, আমার এক্সেলের ভার্সনটা হচ্ছে এক্সেল 2010। তো বন্ধুরা এখানে ডেভেলপার ট্যাবটা রয়েছে দেখছো, তো তোমাদের হয়তো ডেভেলপার ট্যাবটা অ্যাক্টিভ নাও থাকতে পারে। তো কীভাবে অ্যাক্টিভ করবে তার প্রসিডিউরটা আমি একটা প্রিভিয়াস ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তার লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা একটু দেখে নিও। চলো আমরা ডাইরেক্ট চলে যাই কীভাবে ডিজাইনটা করব। তো ডিজাইন করার মতো এখানে আমার কিছু নেই, শুধু একটা বাটন লাগবে, এবং যেহেতু আমি সেল নিয়ে কাজ করব তো এখানে আমার প্রচুর সেল আছে, রো কলামের মধ্যে প্রচুর সেল আছে, তো যে কোনো একটা সেল আমাকে সিলেক্ট করে নিলেই হয়ে যাবে। এবং যে ইনপুট বক্সটা নেব বা ইনপুট ভ্যালুটা নেব সেটা হচ্ছে ইনপুট বক্সের সাহায্যে নেবো, যে ভ্যালুটা নেবো সেটা হচ্ছে ইনপুট বক্সের সাহায্যে নেবো। তো সেই জন্য আমাকে এখানে কোনো টেক্সট বক্স বা আলাদা কোনো সেল নেওয়ার দরকার পড়ছে না। তো চলো ডাইরেক্ট চলে যাই ডিজাইনে। দেখো ডেভেলপার টুল ট্যাব থেকে আমি এখানে ইনসার্টটা সিলেক্ট করলাম, ইনসার্ট থেকে অ্যাক্টিভ এক্স কন্ট্রোলস সেটা থেকে বাটনটা সিলেক্ট করলাম। তো বাটনটা আমার যেরকম বড় দরকার সেরকম তুমি নিতে পারো, তোমার যদি ছোট করে দরকার যত বড় দরকার তোমরা সেরকমভাবে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা দেখে নাও, বাটনটার নাম হচ্ছে কমেন্ট বাটন 1। তো এটার উপর রাইট ক্লিক করলাম, দিয়ে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে এখানে ক্যাপশনটা আমাকে চেঞ্জ করতে হবে। তো আমি প্রিভিয়াস ভিডিওতে দেয়া থাকবে যে কীভাবে প্রপার্টিস ওপেন করবে এবং সমস্ত কীভাবে ক্যাপশন চেঞ্জ করবে, তার অ্যালাইনমেন্টটা কী হবে, সমস্ত আমার প্রিভিয়াস ভিডিওতে দেওয়া রয়েছে। তো সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে এটা তোমরা চেক করে নেবে। তো আমি এখানে সিম্পল ক্লিক হেয়ার করে দিলাম, যে আমার হয়ে গেছে কাজ, আর কিছু দরকার নেই। আর এখানে আর ডিজাইন পার্টে কিছু দরকার নেই, কারণ হচ্ছে আমি সেল নিয়ে কাজ করবো এবং ইনপুট বক্স নিয়ে কাজ করব। তো সেই জন্য আমি ডাইরেক্ট চলে যাই বাটনের উপর রাইট ক্লিক করে ভিউ কোড।
ভিউ কোডে গেলাম। ভিউ কোডে গিয়ে আমার যেগুলো একটা ভেরিয়েবল নিতে হবে এবং কিছু প্রোগ্রাম লিখতে হবে, তো তার আগে আমি তোমাদের বন্ধুদের বলে দিই, একটু খেয়াল করবে ভিবিএ প্রোগ্রাম করার সময় এটা হচ্ছে কেস সেন্সিটিভ। যদি কেসে মানে ক্যারেক্টারে কেসের যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু এরর আসতে পারে, তো সেটা একটু ভালো করে খেয়াল করে করবে। যেমন আমি যদি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে আমি যদি ডিআইএম করি তাহলে কিন্তু একটু প্রবলেম হবে, তো এখানে ডিটা ক্যাপিটাল দিতে হবে, ডিআইএম। আমি এখানে ধরো আমাদের প্রোগ্রাম লোডার চ্যানেলে পিএল ইনিশিয়ালটা দিলাম, পিএল অ্যাজ ইন্টিজার, এসে গেছে। এবং এখানে একটা দিতে হবে ওয়ান এরর, ওয়ান এররে ওটা ক্যাপিটাল হবে, এনটা স্মল হবে, এবং এররে ইটা ক্যাপিটাল করতে হবে। গো টু লাস্ট, তো দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখবে, অন ই ও ই জি এবং টি এই প্রত্যেকটা ক্যাপিটাল আছে এবং লাস্টটা অবশ্যই একটা ভেরিয়েবল হিসেবে ডিক্লারেশন হচ্ছে। তো পিএল এবার আমি কি ইনপুট বক্সের মধ্যে ভ্যালুটা নিয়ে নিতে হবে যে কত অবধি আমি সিরিয়ালটা প্রিন্ট করাতে চাই, তো সেটা আমাকে লিখে দিতে হবে। তো প্রথম যেটা রয়েছে এন্টার, প্রথম যেটা লিখবো বা এখানে আমি একটা ইনপুট বক্স বলে লিখি, তো এখানেও দেখে নেবে একটু আইটা এবং বিটা ক্যাপিটাল হবে। এখানে প্রথমে যেটা লিখবো এন্টার ভ্যালু বা কত অবধি আমি নিতে চাই, যে সিরিয়াল নাম্বারটা কত নাম্বার অবধি নিতে চাই সেটা, কমা, এবং তারপরে আমি আমার প্রোগ্রাম আমার চ্যানেলের নামটা দিয়ে দেবো। তো এটা আমার ইনপুট বক্সটা কমপ্লিট হয়ে গেছে এবং মেন যে এখানে কোডটা সেটা এবার চালু হবে, সেটা কিন্তু অবশ্যই ফর লুপ নিতে হবে, আমাদের এটা ফর লুপ ইউজ করতে হবে। ফর পিএল, পিএলটা ক্যাপিটাল আছে আমার, পিএল ইকুয়াল ওয়ান, টু কত অবধি যাবে, পিএল অবধি যাবে। তো ফর লুপ যেহেতু আমি ইউজ করেছি কি হচ্ছে, পিএলটা ওয়ান থেকে স্টার্ট হচ্ছে এবং কত অবধি যাচ্ছে, পিএল অবধি। কেন আমি ওয়ান থেকে চালু করলাম, কারণ আমাদের সিরিয়াল নাম্বারে জিরো হয় না, সেই জন্য ওয়ান থেকে চালু করলাম। অ্যাক্টিভ সেল, অ্যাক্টিভ সেল ডট ভ্যালু ইকুয়াল আমার ভেরিয়েবলটা। তো অ্যাক্টিভ সেলের কাজটা হচ্ছে যে সেলটা আমি যখন সিলেক্ট করছি সেটাকে বলে অ্যাক্টিভ সেল, যে সেলটা আমি সিলেক্ট করে দিচ্ছি যে যে কোথা থেকে আমার ভ্যালুটা প্রিন্ট হতে শুরু করবে সেটা হচ্ছে অ্যাক্টিভ সেল। অ্যাক্টিভ সেলের দেখো বন্ধুরা অবশ্যই এটা এবং সেলের সিটা অবশ্যই ক্যাপিটাল দিতে হবে এবং ডট ভ্যালু ভ্যালু ভিটাও অবশ্যই ক্যাপিটাল দিতে হবে, না হলে কিন্তু প্রোগ্রামটা আমার এক্সিকিউট করবে না। অ্যাক্টিভ সেল ডট অফসেট ওয়ান কমা জিরো ডট অ্যাক্টিভ দিতে হবে, নেক্সট আমার ভেরিয়েবল যেটা নেওয়া হয়েছে সেটা, এবং লাস্ট এক্সিট সাব, এক্সিট সাব। তো বন্ধুরা তোমাদের হয়তো প্রশ্ন আছে যে এখানে আমি কেন অ্যাক্টিভ সেল ডট অফসেট জিরো আর ওয়ান দিলাম, যদি আমি এখানে ওয়ান না দিতাম তাহলে কী হতো, একটা করে ঘর আমার ওভারলোড করে যেত। ধরো এইখানে ওয়ান হলো, এই ঘরটা ব্ল্যাঙ্ক যেত, এখানে আমি এক্সাম্পল দিই, এখানে ওয়ান হলো, এটা ব্ল্যাঙ্ক যেত, এখানে টু হতো, এবং আবার একটা ব্ল্যাঙ্ক দিয়ে থ্রি হতো। সেই জন্য এখানে আমি কী করেছি, ওয়ান দিয়েছি, যে একটা পরপর ঘর আছে, যদি দুই দিতাম তাহলে এই রকম আসতো, কিন্তু যেহেতু আমি একটা দিয়েছি যে পরে ঘরটা হবে, তো সেই জন্য পরে ঘরটা, এবং পরেরটা যদি আমি দিয়ে দিতাম, পরেরটা যদি আমি দিয়ে দিতাম ওয়ান, তাহলে কী হতো, এখান থেকে এইভাবে একটা ঘর মানে একটা করে কলাম সাইড হতে হতে আসতে পারতো, যেরকম এরকম এখানে ওয়ান আছে, এখানে টু হতো, এখানে থ্রি হতো, এখানে ফোর হতো, এখানে ফাইভ হতো, এইভাবে ভ্যালুটা আসতো। তো সেইভাবে যেহেতু আমার দরকার নেই, আমার সিরিয়ালই দরকার আছে, সেই জন্য এখানে আমি কী করেছি, জিরো আর ওয়ান দিয়েছি, এবং তারপরে নেক্সট পিএল করেছি এবং একটা করে পিএলের ভ্যালুটা বাড়তে শুরু করেছে, যে ফর লুপে এক আছে এবং যখন পিএল এখানে এলো তখন দুই হয়ে গেছে, দুই হয়ে গিয়ে এখানে আবার প্রিন্ট হতে শুরু করেছে, এবং লাস্ট যে ভ্যালুটা আসছে সেখানে গিয়ে এক্সিট সাব হয়ে যাচ্ছে আমার
প্রোগ্রামটা মানে প্রাইভেট সাবজেক্টটা রয়েছে সেটা এক্সিট করে যাচ্ছে, আমার লুপটা কোনোভাবে ঘুরতে পারছে না। চলো আমি প্রোগ্রামটা দেখে নিই। এখানে আমার সেলটা সিলেক্ট করা আছে, এখানে আমি যে ক্লিক করব, দেখো এখানে দেখাচ্ছে প্রোগ্রাম লোডার এন্টার ভ্যালু, এখানে আমি 7 দিয়ে দিই, এন্টার দিই, তো দেখো 1 2 3 4 5 7 এ চলে এসেছে। এবং তার সাথে আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিই, যেখানে অফসেটটাকে কীভাবে চেঞ্জ করেছি। এখানে আমি 2 দিলাম, দিয়ে আমি প্রোগ্রামটা একবার রান করে নিই, এটা সিলেক্ট করলাম, যেখানে ক্লিক করলাম, এখানে 5 দিলাম, দেখো একটা করে গ্যাপ গেছে। এবং আর একটা এক্সাম্পল দিই, এটাকে সিলেক্ট করি, এখানে আমি 1 দিই এবং 0টাকে আমি অফকোর্স 1 করে দিই এবং এটাকে এক্সিকিউট করাই। এখানে ক্লিক করলাম, এখানে 5 দিলাম, দেখো এভাবে একটা করে ঘর রাইট সাইডে সরতে সরতে গেছে। তো সেই জন্য এইখানে আমি বন্ধুরা 0 1 আর 0 দিয়েছি, যাতে কোনোভাবে ভ্যালুটা আমার এদিক ওদিক না যায়। তো আরেকবার দেখিয়ে দিই, এখানে সিলেক্ট করলাম, দিয়ে ক্লিক করলাম, এখান থেকে আমি 10 দিলাম, দিয়ে ওকে, তো 1 থেকে 10 অবধি আমার সিরিয়াল নাম্বারটা প্রিন্ট হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আমি VBA সাহায্যে একটা কলমের মধ্যে আমার সিরিয়াল নাম্বারটাকে প্রিন্ট করাতে পারি, যতদূর আমার সিরিয়াল নাম্বার দরকার পড়বে ততদূর আমি প্রিন্ট করাতে পারি। তো বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, এবং শেয়ার করবে যাতে তোমার আরও বন্ধুরা দেখতে পায়। এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই চ্যানেলটা, যাতে আমার পরবর্তী এক্সেলের ওপর বা VBA ওপর যে ভিডিওগুলো আসবে সেটা তোমরা দেখতে পাও। এবং বেল বাটন, সাবস্ক্রাইব বাটনের ঠিক পাশে থাকে বেল বাটন, সেই বেল বাটনে প্রেস করে দেবে, তাহলে কী হবে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তুমি জানতে পেরে যাবে আমি ভিডিও আপলোড করেছি, এবং সঙ্গে সঙ্গে VBA প্রোগ্রামটা তোমরা দেখে নিতে পারবে। তো বন্ধুরা চলো আজকে এই পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।